আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে, তা হলো ডিম আলুর চপ। ডিম আলুর চপটা খুবই মজা, খেতে খুবই মজা, রান্নাটা খুবই সহজ। যারা এখন আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। চলুন পুরো রেসিপিটা দেখে নিই। ডিমের চপ এবং এক ধরনের আলুর সাথে চারটা ডিম নিয়েছি আমি এখানে, আর আলু নিয়েছি এখানে দুইটা, আরেক জায়গায় আছে আলু। এখানে আমি চারটা ডিমের জন্য আবার ডিম চপের জন্য এখানে আলু মতে নিয়েছি। এগুলোকে এখন আমি কিভাবে ম্যারিনেট করব তা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি খালি একটা প্লেট নিয়েছি এবং একটা কাটার নিয়েছি। এই কাটারটা দিয়ে আমি এখন এই আলুগুলোকে কুচি করে নেব, বড় ধার দিয়ে আলু কুচি করব। দেখুন, আমি দেখুন এভাবে আমি আলুটা মিশ করে নিচ্ছি। ছোটো জায়গাটা দিয়ে আমি এখানে ডিমটা করে দেব। এই তো দেখুন, এই ছোট ধার দিয়ে আমি করেছি ডিম, আর এখান থেকে করেছি আলু, দুই ধার দিয়ে দুইটা করেছি। আলু ভর্তাটা করার জন্য বিয়াস এখানে নিয়েছি দুইটা আলু, দুইটা আলু নিয়েছি, নিয়েছি পাঁচফোড়নের গুঁড়ি, নিয়েছি সামান্য পরিমাণ লবণ, আর নিয়েছি ধনে এবং জিরা গুঁড়ি এবং কাঁচামরিচ কুচি করে আর পেঁয়াজ কুচি করে, আর নিয়েছি ধনে পাতা। এখন এগুলোকে মিশ করে দেব হালকা সরিষার তেল দিয়ে। হ্যাঁ, এখন পেঁয়াজ, ডিম, আলু, আমি এভাবে একটু ধনে পাতা আর কিছু শুকনা মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা। পুদিনা পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়ি, দিয়ে দিচ্ছি ধনিয়া এবং জিরা গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের কিছু গুঁড়ি। এখন এগুলোকে দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব, ভর্তা যাকে বলে ভর্তার মতন করে নেব। দিয়ে দিচ্ছি, মেখে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে পেঁয়াজের বেরেস্তাটায়। সবসময় পেঁয়াজের বেরেস্তা দিয়ে ভর্তাটা যদি করেন এই মচমচে করে অনেক ভালো হবে, খেতে অনেক স্বাদ হয়। দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল, সামান্য দিবেন, বেশি দিবেন না, তাহলে চপটা হতে যাবে না। দিয়ে মিক্স করে নেবেন। এভাবে ভর্তাগুলো বানিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার ভর্তাগুলো। এখন আমি এ পর্যায়ে ভর্তাগুলোকে গোল গোল শেপ করে, গোল গোল করে এভাবে করে গোল গোল এরকম করে সবগুলো বানিয়ে নেব। এই তো ভিয়াস চপ, ডিম এবং আলুর চপ বানিয়ে নিয়েছি, এভাবে সবগুলো বানিয়েছি। এখন আমি এই আলুর চপটা নিয়েছি, এটা যেটা কাঁচামরিচ দিয়ে করেছি সেটা, এখন এটাকে আমি এভাবে বড় করে ফোল করে নেব। এগুলোকে দেখুন আমি এভাবে চার ভাগ করে কেটে নিয়েছি, সেটা আমি এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে যেভাবে ডিমটা ঢেকে যায় সেভাবে আমি ফোল করে নিচ্ছি, ডিমটা যাতে বেরিয়ে না যায় এভাবে ঢেকে দেবেন। এই তো এভাবে সবগুলো আমি বানিয়ে নেব। তো ভিউয়ার্স দেখুন, আমি এই যে ডিম ভিতরে দিয়ে এটা করেছি, এটা এভাবে আমি বানিয়ে রেখেছি, আর এই যে ডিম মাখানো এটা এখন আমার হয়ে গেছে বানানো। এখন আমি ভাজতে চলে যাব। এখানে আড়া চামচটা দিয়ে চুবালে আপনার হাতে একটু কম লাগবে মিশ্রণটা, হাতটা খাবড়াবে না, তার জন্য কাঁটা চামচটা দিয়ে নেবেন। এখানে আমি এটা হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি। আমি মুড়ি দিয়ে বেক আপ বানিয়ে নিয়েছি, আপনি চাইলে টোস্ট বিস্কুট দিয়ে বানিয়ে নিতে পারেন, কিবা রুটি দিয়ে বানিয়ে নিতে পারেন। আমি মুড়ি বেটে নিয়েছি, রোজা রমজানের দিন, এখন মুড়ির অভাব হয় না, সবার ঘরে মুড়ি থাকে, তার জন্য ব্রেড কাপ প্রয়োজন হয় না, মুড়ি দিয়ে করা যায়। এখন আমি এগুলো এই যেভাবে নিয়েছি এখন আমি ভাজতে চলে যাব।
এখন এই লম্বা দুটো আমি নিচ্ছি, এখানে এভাবে ই করে মুড়ি বেড কাপ দিয়ে ভাজবো এগুলো, আর আরও দু কয়েকটা ভাজবো আমি বেসন দিয়ে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বেসন দিয়ে ভাজাও যায়, বেসন দিয়ে ভাজাও খুব মজা হয়। এভাবে আমি বেড কাপগুলো এখানে দিয়ে দেব। এই তো দেখুন কি সুন্দর হয়ে গেছে আমার আলু ডিম আলুর চপ। এখন আমি ভাজতে চলে যাচ্ছি। এখন আমি এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি এই তেলটা দিয়ে কালকে আলুর চপ বেগুনি ভেজেছিলাম, রোজার দিন ভেজে নিত, সেই তেলটা আমার কিছু ছিল আর কিছু আমি এখন দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি সেই চপগুলো, এখন এগুলো লাল লাল করে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব। এই তো লাল করে ভেজে নিচ্ছি, উল্টে দিচ্ছি। আমার চপগুলো হয়ে গেছে, আমি এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন এভাবে লাল করে ভেজে নেবেন, আমার চপগুলো এভাবে হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। এখানে আমি বেসনগুলি রেখেছি, আলুর চপ বেগুনি ভাজে যেভাবে আমি দেখিয়েছি আমার আরেকটা রেসিপিতে আছে, যে কিভাবে আমি বেসনটা পারফেক্টভাবে বেসনটা গোলাই, সেভাবে আমি বেসনটা গুলিয়ে নিয়েছি। এখন সেখানে আমি ডিমের চপগুলো চুবিয়ে আমি দিয়ে দেব তেলে, এভাবে চুবিয়ে আমি তেলে দিয়ে দিচ্ছি। এই লম্বাগুলোকে আমি ভাজবো এভাবে, আপনারা চাইলে বেড কাপ দিয়েও ভাজতে পারেন, আবার এই যে বেসন দিয়ে ভাজা, আমি বেসন দিয়ে বেশিরভাগ রোজার দিন একটা বেসন গুলাই, একটা বেসনে আমার আলুর চপ বেগুনি ভাজি, আবার এই বেসনটা দিয়ে এইভাবে আমি ভেজে ফেলি, তার জন্য আমি বেসনটা দিয়েই সবসময় ভাজি, আমার বেসনটা দিয়ে ভাজতে ভালো লাগে। আপনারা চাইলে বেড কাপ দিয়ে ভাজতে পারেন, যে যার ইচ্ছে মতো। এভাবে আমি ভেজে নেব সবগুলো, দেখুন কি ফুলেছে। এভাবে লাল লাল করে আমি ভেজে নেব। এই দুটো আমি আগে দিয়েছি, তার জন্য এই দুটো লাল হয়ে গেছে, আর একটু লাল করবো তারপরে আমি নামাবো। এভাবে ভিউয়ার্স লাল লাল করে আমি সবগুলো চপ ভেজে নেব। দেখুন আমার ভিডিওতে কেমন দেখা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু আমারটা লাল হয়েছে এভাবে অনেক। আমি এভাবে সবগুলো আলুর চপ ভেজে নেব। এই তো ভিউয়ার্স হয়ে গেছে আমার মুচমুচে ডিম আলুর চপ, দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, ফুলে টই টুম্বুর এটাও মচমচে হয়েছে, অনেক মচমচে ডিম আলুর চপটা, অনেক খেতে ভালো হয়, খুবই ভালো। এটা হলো বেড কাপ দিয়ে ভেজেছি এটা, আর এটি বেড কাপ দিয়ে ভাজা, আর এটা হলো বেসন দিয়ে, দেখলে নিতাম বেড কাপ দিয়ে কম ভেজেছি, অল্প কয়টা সামান্য ভেজেছি, বেড কাপ দিয়ে আমার ছেলে খেয়ে ফেলেছে তিনটা, আর এখানে রয়েছে তিনটা। আমি এগুলো শশা কেটে নিয়েছি, শশা দিয়ে খাবো আজকে, ইফতারির বেশি আয়োজন করি নাই, শরবত আর এই ডিম আলুর চপ আর বেগুনি ভেজেছি, এগুলো দিয়ে আমার ইফতারি চলে যাবে। ভিউয়ার্স আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যখনই আমি নতুন ভিডিও দেবো সাথে সাথে আপনাদের মোবাইলে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। একটা ভেঙে দেখাচ্ছি বেড কাপটা ভাজা, এই দেখুন ভিতরে আলুর চপগুলো কি সুন্দর মিশে গেছে। যেরকমভাবে আমি আলুর চপগুলো মিশিয়ে নিয়েছি, যে প্রস্তুতিতে করেছি সে প্রস্তুতি যদি আপনি করেন তাহলে আপনার আলুর চপটা ভালো হতেই হবে, না হলে কোনো পথই নেই। আর এটা দেখাচ্ছি আমি, এই তো দেখুন এই যে ডিমটা ভিতরে, খেতে তো খুবই ভালো। এখন আমি রোজা, তার জন্য খেয়ে আপনাদেরকে দেখাতে পারবো না, আপনারা তৈরি করে খাবেন ঘরে বসে। আর সবাই আমার ভিডিওটা আমার চ্যানেলটা দেখবেন, সবসময় আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ, সবাই আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই করোনার মহামারীর ভিতরে, সবাই সুস্থ থাকবেন, সবাই নিজের ঘরে নিজের নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বাস করবেন ভালোভাবে, সবাই ভালো থাকবেন, সবাই সবাদের পাশে থাকবো ইনশাল্লাহ, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ হাফেজ।